নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি চানা রাইস বা চানা পোলাও। কখনো কখনো অনেক কিছু বানাতে ইচ্ছে না করলে ওয়ান পট মিল হিসাবে লাঞ্চ বা ডিনারের জন্য এই চানা রাইস বা চানা পোলাও বানিয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন দেখি এই চানা পোলাও বা চানা রাইস আমি কীভাবে রান্না করছি। প্রথমেই আমি রাইসটা বানিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটা জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি ইন্ডাকশন অন করে একটা পাত্রে কিছুটা জল চাপিয়ে দিয়েছি। প্রথমেই আমি এখানে চালটা দেব না, জলটা ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব। কয়েক মিনিট পর এখানে দেখতে পাচ্ছি জলটা ভালো করে ফুটতে শুরু করেছে। এবারে আমি 1/2 টিস্পুন পরিমাণ লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেলও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি চালটা এখানে অ্যাড করে দিচ্ছি। বাসমতি চালের রাইস বানানোর সময় সামান্য একটু তেল অ্যাড করলে রাইসটা বেশ ঝরঝরে হয়। বাসমতি চালের রাইস বানাতে খুব কম সময় লাগে। কয়েক মিনিটের মধ্যে এখানে দেখতে পাচ্ছি চালটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবারে আমি এখানে সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রস অ্যাড করলে ভাতটা সাদা ধপধপে হয়, দেখতে এবং খেতে বেশ ভালো লাগে। বাসমতি চালের রাইস বানানোর সময় আমি কিন্তু কখনোই পাত্রটা ঢাকা দেব না। ঠিক 9 থেকে 10 মিনিটের মধ্যে বাসমতি চালের রাইস রেডি হয়ে যায়। 9 থেকে 10 মিনিট পরে এখানে দেখতে পাচ্ছি রাইসটা একেবারে রেডি হয়ে গেছে। দু একটা ভাত আমি হাত দিয়ে চেপেও দেখে নিচ্ছি, এগুলি একেবারে ঠিকঠাক সিদ্ধ হয়েছে। খেয়াল রাখবেন রাইসটা যাতে ওভারকুক না হয়। এবারে আমি ফ্লেমটা অফ করে দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবারে একটা ছড়ানো পাত্রে বা থালায় আমি ভাতটাকে ভালো করে পাতিয়ে দেব। খুব বেশি ভাত একসাথে দেব না, পাতলা লেয়ারে ভাতটাকে ছড়িয়ে দেব। এবারে 10 মিনিট ফ্যানের তলায় রেখে দিলেই ঝরঝরে বাসমতি চালের রাইস রেডি হয়ে যাবে। এখানে আমি 150 গ্রাম কাবুলি চানা ওভারনাইট ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমেই আমি চানাটাকে সিদ্ধ করে নেব। এখানে ইন্ডাকশন অন করে একটা প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি। ওভারনাইট ভিজিয়ে রাখা চানাটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 ml পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে 1/3 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। এবারে আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়ে 5 খানা সিটি দিয়ে নিচ্ছি। 5 খানা সিটি দিয়ে নেবার পর প্রেশার কুকারের প্রেশারটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে, চানাগুলিও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং তাতে 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু গরম হলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণ গোটা গরম মশলা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের মশলাগুলিকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 3 টুকরো ছোটো দারচিনি, 2টো লবঙ্গ এবং 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নের মশলাগুলিকে একটু নাড়াচাড়া করে নেবার পর ফোড়নের মশলাগুলি থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট খানিক পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আবারও পেঁয়াজ আদা রসুনটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। মিনিট দুয়েক পেঁয়াজ আদা রসুনটাকে আমি তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি, আর 2-3টি কাঁচা লঙ্কা চিড়েও এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। চানাটা সিদ্ধ করার সময়তেও আমি লবণ অ্যাড করেছিলাম, সেটা মাথায় রেখেই এখানে লবণ অ্যাড করে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা অ্যাড করে দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কড়াইটি ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, এবারে কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছি টমেটোটা বেশ সফট হয়ে গেছে, বাকি উপকরণের সাথে ভালোভাবে মিশে গেছে। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব।
प्रथमे आमी एखाने 1/3 टीस्पून परिमाण हलुद गुड़ो एड कर दीची 1/2 टीस्पून परिमाण जिरे गुड़ो 1/2 टीस्पुन एकटू कम परिमाण धने गुड़ो एड कर दिलाम 1/2 टीस्पुन परिमाण शुकनो लंकार गुड़ो एड कर दिलाम तबे झालटा अवश्य आपनारा आपनादेर स्वाद अनुसारे बुझे देबेन 1 टीस्पुन परिमाण चीनी आमी एखाने एड कर दीची और आमी एखाने 1/3 टीस्पुन परिमाण मतो चाना मसाला पाउडार एड कर दिलाम তবে এটা অপশনাল আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকলে এটা ছাড়াই বানাতে পারেন সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলি যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এবারে সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে ডিশটার টেস্ট কিন্তু তত ভালো হবে আরও 4-5 মিনিট আমি সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি মশলাটা থেকে তেল আলাদা হতে শুরু করেছে এবারে আমি সিদ্ধ করে রাখা চানাটা এখানে অ্যাড করে দিচ্ছি এবারে চানাটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চানাটা সিদ্ধ করার পরে যে জলটুকু অবশিষ্ট ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে আমার 1 কাপ পরিমাণ মতো জল অবশিষ্ট ছিল তার থেকে বেশি জল এখানে অ্যাড করা যাবে না বেশি জল অ্যাড করলে রাইসটা কিন্তু খুব একটা ঝরঝরে হবে না এখানে আমি আরও 7-8 মিনিট চানাটাকে ভালো করে রান্না করে নিয়েছি চানাটা বেশ ভালোভাবে সফট হয়ে গেছে এবারে আমি বাসমতি চালের যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি সব রাইসটা আমি একবারে অ্যাড করছি না অর্ধেক পরিমাণ রাইস এখানে দিয়ে দিয়েছি এবারে চানার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে বাকি অর্ধেক রাইসটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব তবে খুব সাবধানে এবং ধীরে ধীরে রাইসটাকে নাড়াচাড়া করতে হবে যাতে রাইসগুলি ভেঙে না যায় এই চানার রাইসটা আপনারা স্কুল কলেজের বা অফিসের টিফিনেও নিয়ে যেতে পারেন এখানে আমি রাইস আর চানাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমার চানার রাইস বা চানা পোলাও প্রায় রেডি হয়ে এসেছে এবারে নামানোর আগে আমি এখানে 1/3 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা কুচিও আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবারে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিটাকে খুব হালকাভাবে একটু মিশিয়ে নেব এখানে দেখেই বুঝতে পারছেন চানা রাইসটা বেশ ঝরঝরেই হয়েছে এটা শুধুও পরিবেশন করতে পারেন বা চিকেন কষা আলুর দম বা যে কোনো কারির সাথেও পরিবেশন করতে পারেন সাথে রায়তা বা স্যালাডও রাখতে পারেন এখানে ফ্লেমটা অফ করে দিয়েছি ব্যাস এখানে রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চানা রাইস বা চানা পোলাও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ